বুঝিস না কেন একটু লেট হইতে পারে না, অনেককে দেরি করে আসছিল, আমার একটু লেট হয়ে গেছে। চুমু তুই কি শুট করস? কোনোদিন একটা পেপারে তোর ছবি দেখলাম না, একটা ম্যাগাজিনের ছবি দেখলাম, জীবনে টিভিতে দেখলাম না, কি করস তুই? এত এত রাত কেমনে হয়? এখন তুই আমাকে জ্ঞান দিবি? আম্মা কটা বাজে এত সকালে লাইট জ্বালালে কেন আমার ঘরের? আশ্চর্য, আমি বুঝি না এটা কি বাসা না আর কিছু? যার যখন যাইছে তাই করবে, হোটেল মানে লঙ্গরখানা এটা? ছোটপা আমি জ্বালাইছি, তুই লাইট জ্বালাইছিস কেন? এখন চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছিস কেন মানে তুই ঘুম নষ্ট করছিস কেন আমার? প্রতিদিন একদিন রাত করে ফিরবি, একদিন সকাল লাইট জ্বালাবি, কখন আসুস তুই? একটু আগে। একটু আগে মানে 5:30 বাজে তুই একটু আগে বাসা বাইরে থেকে কম্বল তুলবি না? 5:30 বাজে তুই কখন আসুস বাসায়? একটু আগে। একটু আগে মানে কয়টার সময় আসুস তুই? 5:30। তুই সারাত কইছিলি? আমার শুট ছিল, একটু লেট হয়েছে। 5:30 একটু লেট? বুঝিস না কেন একটু লেট হইতে পারে না, অনেককে দেরি করে আসছিল, আমার একটু লেট হয়ে গেছে। চুমু তুই কি শুট করস? কোনোদিন একটা পেপারে তোর ছবি দেখলাম না, একটা ম্যাগাজিনের ছবি দেখলাম, জীবনে টিভিতে দেখলাম না, কি করস তুই? এত এত রাত কেমনে হয়? এখন তুই আমাকে জ্ঞান দিবি? একটু আগে আম্মাও আমাকে জ্ঞান দিছে, শুধু জ্ঞান দেয় নাই, এখানে একটা থাপ্পড় মারছে, এক গাদা রচনাও শোনাই দিছে। তুইও দে, তুই তো মা, বড় বোন তো মায়ের মতোই হয়, তাই না? তুইও দে, নে থাপ্পড় দে। বেরো রুমের থেকে, যা, উঠ, নাম বিছানায়, নাম নাম, বেরো বাসা ছাইরাই আমি চলে। একদম বাসা যা, তোর মতো অসভ্য বাসার দরকার নাই, থাকবো না তোদের। থাকিস না, আলাদা ফ্ল্যাট নিবো, তখন আসিস আমার বাসায়। হ্যাঁ, ওখানে যা খুশি তা করবি, তখন আমাদের দেখা লাগবে না, কি করস? সারা রাত নাকি শুট করছে, ঘোড়ার ডিমে শুট করে সে। আম্মা কিচ্ছু বলে না, 2 দিন পরের জন্য মুখ দেখাতে পারবো না কারো কাছে। কি হলো, মা বকা দিয়েছে? শুধু বকা, এখানে মারছে, আবার আমাকে এত বড় একটা রচনা শোনাই দিছে। কেন দেরি করে আসছি? দেরি করে আসিস কেন? শুধু শুধু দেরি করে এসে বকা খাস, বান খাস, ভালো লাগে? তুমি ঘুমাও নাই কেন? আমি কোন দিন এত তাড়াতাড়ি ঘুমাই? তোদেরকে ঘুম পাড়িয়ে তারপরে না আমি ঘুমাই। শো আসছি, আমাকে দরদ দেখে। আমি জানি, আমি যখন জন্মাইছি তখন তুমি আমাকে লবণ দিয়ে মারে ফেলতে চাইছি না। কি বলেছে মা? বলছে শুধু আমাকে কেন, তুমি তো সালমা আপু, রুমা আপু সবাইকেই পছন্দ করো। মাঝে কেন এসব কথা তোদের সামনে বলে বুঝি না।